شاپور شاپور عسكر عبورود سالوك আছে سالوك ওই জজিরা বাবা গত দিবাগত রাতে বরিশাল ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী ঠিক এই জায়গাটাতেই মা এন্টারপ্রাইজ নামে একটি লোকাল বাস রাখা ছিল দুর্বৃত্তদের দেয়া আগুনে বাসটি পুড়ে যায় সেই সময় এই বাসে ছিল দুজন হেলপার আমরা কথা বলবো এই বাসে ক্ষতিগ্রস্ত এই বাসটির যে ড্রাইভার রয়েছে ওয়াসিম তার সাথে কি হয়েছিল যদি একটু আমাদের একটু বলতেন ওয়াসিম সাহেব শুনে বললাম তো কিছু নাই অনেকে বলছি মানে আমার গাড়িটা আমার সব সময় এখানে থাকে এখানে আমি যতদিন ধরে গাড়ি চালাই এইখানেই আমি রাখি তো রাখার ক্ষেত্রে দেয় যে হরতাল হলে আমি যে রাখতাম না স্ট্যান্ডে রাখতাম তো কালকে আমার গাড়িটা সমস্যা ছিল আমার গাড়ির রেমটা চুরি গেছে তারপরে আমার স্ট্যান্ডে বললাম কি তো আজকে রাতে তো হরতাল নাই কালকে তো হরতাল আনসারে নিয়ে আইবে থাক কালকে দেখ সেফ জায়গা দিকে রাখবো মানে এখানে রাখছি গাড়ি রাখার পরে রাত্র সাড়ে তিনটা বাজে তিনটা থেকে সাড়ে তিনটা আমার স্ট্যান্ডে দৌড়েতে দৌড়ে সব এখানে এখানে পড়ছে রাস্তার গাড়িতে আগুন লাগছে তখন আমি দৌড়েতে যাইছি আইয়ে দেয় যে গাড়ি পুরো দাউ দাউ করে জ্বললে পুরো যাইতেছে তখন আমি আবার ওই এই ফায়ার সার্ভিস কর্মী তাদেরকে জানাই ফোন দিয়া পরে তারা আসে আর আমার এলাকায় ওয়ার্ডের অনেক নেতারও আসছিল ইমরান মোল্লা স্যার অনেকে আসছিল তারা ওই লোক খবর জানাইছে পরে গাড়ি মানে গাড়ি তো পুরোটাই জ্বলে গেছে তো তারপরও মানে আসলে নিজের স্যার যতটুকু নিয়ন্ত্রণ এতটুকুই আসিল তারপরে নিবানের পরে গাড়ি সকালবেলা ওই নিয়ে গেছে কিন্তু আগুন কে বা কারা দিয়ে আমি জানি না ভাই আমার ইনে বাসা দিয়ে আসছি কিন্তু আমি দেখা গেছে গাড়ির মায়াপুরে কষ্টে অনেক বছর ধরে মালিকগুলো জড়িত নিজের নিজে মানাইতে পারতে মহাজন দেখা গেছে সে মালিক মহাজন বেথারা করে দেখাইতে পারে না কিন্তু আমি এর সাথে আজকে থেকে সাত আট বছর ধরে জড়িত গাড়িতে চালাই মায়া এখানে যে আমি পুজো সাইড নিয়ে তৈরি হয়েছে ঘুরি আর এগুলো দেই মানে কষ্ট করে কোথাও যাইতে পারি না ভালো লাগে না মন চায় না বাসায় যায় না সেই রাত থেকে এখানে পড়ে রয়েছি ঘুরি এই আর আপনার দেখা যে আসতেছেন জিজ্ঞেস করতেছেন এই এতটুকু ভাইয়া বর্তমান পরিস্থিতি তো খুবই খারাপ কিন্তু তারপরও দেখা গেছে বাজার খারাপ তারপরে পেটের দায় কি করে আছে ভাই পেটের দায় গাড়ি চালান লাগবে যাইতাম হইতো আবার হইতো না কিন্তু আর এখন তো সেই পেট যে মানে চালানোর মতো যে জিনিসটা সিচুয়েশন সেইটাই নাই এখন তো যেটা দিয়ে চলতাম মানে সেরকম কিছুই নাই এখন যে আমি যে চলবো এখন আমার চলার মতো কোনো পরিস্থিতি নেই কেননা এখন এই মুহূর্তে সবাই অবাই হবে কার কাছে বলবো গাড়িতে থাকলে তাও দেখা গেছে খারাপ হলো বাজারের টাকাও নিজের খাওয়ার টাকাও টুকটাক পাইছি কিন্তু এখন তো সেই গাড়ি নেই কিছুই নেই যে চলমু গাড়ি জ্বালাই জ্বালাই দিছে কারা সেটা তার বলতে পারতাছি না এই ঘটনায় কোনো মামলা হয়েছে কি বা করবে কিনা আপনার মালিক জানেন না ভাই আমার ব্যাপারে কোনো ই নেই আমার মালিক সেটা আমি জানি সেটা স্যার তার ব্যাপার আমার কিছু বলাই নেই আপনার আহত হেল্পার দুজনের নাম কি আমার আহত হেল্পার একজন ছিল মুন্না আর একটা হেল্পার ছিল এই ছাড়ন ওরা কালকে রাত্রেবেলা ওদের জামা পোশাক পুজো গেছিল শরীর পড়ছে তো তখন আমি রাত্রে আরেকজনের কাছ থেকে গেঞ্জি নিয়ে পাঠাইছি যে স্টান আপাতত ঠান্ডা তো কোথাও দিয়ে আশ্রয় নেই পরে আমার পরে দেখা করিস দর্শক আপনারা শুনছিলেন যে এই মা এন্টারপ্রাইজের ড্রাইভার ওয়াসিম আমাদের জানিয়েছে তার যে জীবন জীবিকা নির্বাহের একমাত্র এই মাধ্যম তার এই বাসটি দুর্বৃত্তদের আগুনে দিয়ে বা পুড়ে দিয়েছে আসলে এইরকম অস্থির অবস্থা চলতেছে দেশব্যাপী বরিশালেও এই প্রথম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশাল নগরীতে এরকম একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাসে এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ ধন্যবাদ সকলকে